রিপোর্টার বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে। সাতক্ষীরার সুন্দরবনে প্রবেশে ছয় দফা দাবিতে মানববন্ধন। শ্যামনগর সাতক্ষীরা থেকে আব্দুল কাদেরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি বিথে মোস্তফা। সাতক্ষীরার সুন্দরবনে প্রবেশের তিন মাসের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া সহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে জেলে, বাওয়ালি ও মোয়ালিরা। 14 জুন মঙ্গলবার সকাল 10:30 শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিসের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আজিবর রহমান। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সন্তানদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, জেলে পরিবারের সদস্য মোস্তাফিজুর রহমান, জেলে আজিজুর রহমান, জাগ যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ ফারুক হোসেন, সুন্দরবন প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল হালিম, সাংবাদিক আক্তার হোসেন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রবিউল ইসলাম। বক্তারা বলেন, নদীকে বিশ্রাম দেওয়ার কথা বলে এবং ইলিশের বেড়ে ওঠার সুযোগ করে দিতে তিন মাস জেলে, বাওয়ালি ও মৌয়ালিদের সুন্দরবনে প্রবেশের পাশ বন্ধ রাখা হয়। অর্থাৎ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নদীতে ইলিশ মাছ ধরা পড়ে না। এছাড়া নদীতে বিশ্রাম দেওয়া তো দূরের কথা, নিয়মিত কার্গোসহ অন্যান্য যান চলছে নদীতে, মাছ বা কাঁকড়া ধরা বন্ধ নেই। ফরেস্ট অফিসের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে কিছু জেলেদের পাশ দেওয়া হচ্ছে। অন্যদিকে হাজার হাজার জেলে বাওয়ালিরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এছাড়া যে সময় বাংলাদেশের জেলেদের পাশ বন্ধ রাখা হয়েছে, সে সময় পার্শ্ববর্তী দেশ ভারতে পাশ দেওয়া হচ্ছে। ফলে সে দেশের জেলেরা আমাদের রেঞ্জের মাছ, মধু, কাঁকড়া ধরে নিয়ে লাভবান হচ্ছে। বক্তারা আরও বলেন, পাশ বন্ধ থাকলে সরকারের পক্ষ থেকে প্রত্যেক জেলে, বাওয়ালি ও মৌয়ালিকে 86 কেজি চাউল দেওয়ার কথা থাকলেও সঠিকভাবে তা দেওয়া হয়নি। সাতক্ষীরার নিবন্ধিত জেলে রয়েছে 31,000, অর্থাৎ চাউল পেয়েছে মাত্র 1,979 জন। এছাড়াও অনিবন্ধিত প্রায় লক্ষাধিক জেলে, বাওয়ালি ও মৌয়ালি রয়েছে, তারা মানবেতর জীবনযাপন করছে। বক্তারা অবিলম্বে পাশ ছেড়ে দেওয়ার দাবি জানান। জেলেদের ছয় দফা দাবিগুলো হচ্ছে, তিন মাসের পাশ বন্ধ উঠিয়ে নিতে হবে, সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বন বন্ধ রেখে রায়মঙ্গল নদীসহ সকল নদীর মাছ ধরার জন্য উন্মুক্ত করে দিতে হবে।